নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 144তম দিনের আজ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই আজকের এই পুণ্য পবিত্র দিনে গুরু নানকের প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা নিবেদন করি। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং সপ্তাহের প্রতিটি দিন ঠিক সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা এই সময়টিতে আপনারা সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যান পর্বটি শ্রবণ মনন করতে পাচ্ছেন। তার জন্য প্রাণারাম ইউটিউব চ্যানেলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আপনাদের যারা সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত 144টি দিন ধরে অনর্গলভাবে আধ্যাত্মিক স্মরণ মননে ব্রতী হয়েছেন এবং আমাদেরকেও সেটি সুযোগ করে দিয়েছেন। আজ একটি বিশেষ পবিত্র দিন, গুরু নানকের জন্মতিথি বা জন্মজয়ন্তী। এবং যখনই আমাদের এই গুরু নানকের কথা মনে পড়ে তখনই মনে হয় যে সত্যিকালে বর্তমানের যে জীবন সেটি একেবারে অত্যাচার, কামনা, বাসনা, লোভ এবং একটা উদগ্র জীবন, যে জীবনে শান্তির দিশা আমরা পাই না, যে জীবনে আমরা ভক্তির মার্গ খুঁজে পাই না। পথ দেখাতে এই সমস্ত যোগাচার্যরা যুগে যুগে আবির্ভূত হয়েছেন। মানুষকে তারা যেন রং ওয়ে থেকে রাইট ডিরেকশনটি বলে দিয়ে গেছেন। আমরা শুনছি, আমরা বুঝছি, স্মরণ মনন করছি, কিন্তু বাস্তবে প্রয়োগটা ঠিক মতো করতে পারছি না। তাই আজকের এই স্বার্থমগ্ন জীবনে যদি স্বস্তির নিঃশ্বাস ফেলতে হয় তাহলে ভক্তিকে আশ্রয় করতে হয়। এবং বিশেষ দিনে এই মহৎ জনের জীবন মরণ জীবন স্মরণ মননের মধ্যে দিয়ে কৃপা আসবে, এইটি আমাদের বিশ্বাস। সেজন্য আমরা আজকে এই পুণ্য দিনে গুরু নানকের কথা, শিখ ধর্মের অন্যতম রূপকার, প্রতিষ্ঠাতা, যাই বলি না কেন, সেই জগতের ধর্মগুরু গুরু নানকের চরণে প্রণতি জানিয়ে, আপনাদের সকলকে প্রণতি জানিয়ে আজকের সৎকথায় আমাদের অনুধ্যানের বিষয় গুরু নানকের জীবন এবং বাণী। আমরা জানি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সর্বধর্ম সমন্বয়কারী এবং সেইখানেই তার মহা বৈদান্তিক সূত্র সহ সত্যটি তিনি জগতের কাছে নিবেদন করে গেছেন, জগতের কাছে উন্মোচিত করেছেন, আমাদের স্বস্বরূপকে উদ্ঘাটিত করে সেই সত্যকে আমাদের কাছে বারবার জানিয়ে দিয়েছেন। যত মত তত পথ, সব মত সব পথ দিয়ে সেই ভগবানের কাছেই পৌঁছে যাওয়া যায়, সেই একই সত্যের কাছে মিলিত হওয়া যায় এবং সেই একই সত্যকে উপলব্ধি করা, একই সত্যকে অনুভব করা, সেইটি আমাদের জীবন সাধনার বা জীবনপুরের পথিকের সাধকের অন্যতম বৈশিষ্ট্য। তাই আমরা যখনই গুরু নানকের আবির্ভাব এবং বাল্যজীবনের কথা মনে পড়ে তখনই আমাদের একটি কথা বারবার স্মরণ আসে যে যখনই লোকাচারের উপর তীব্র প্রাবল্য যুগে যুগে দেখা গেছে তখনই প্রকৃত ধর্মজীবনের পথটি এই যোগাচার্যরা এসে আমাদের জানিয়ে দিয়ে গেছেন। 1469 খ্রিস্টাব্দ, জ্যোৎস্না লোকে স্নাত রজনী শেষে বসন্ত হিল্লোলে আনন্দময় সঙ্গীত মুখর প্রকৃতির কোল সাদর সম্ভাষণ পেল এক নবজাতক। পাঞ্জাব প্রদেশের লাহোর থেকে 30 মাইল দূরে অবস্থিত সেই তালওয়ান্দি গ্রামে শিখ ধর্মের ভাবী প্রতিষ্ঠাতার আবির্ভাব এবং শিশুর নাম রাখা হয়েছিল নানক নিরাকারী। বিশ্ব মানবের সেবক হচ্ছেন নানক, তার মা তৃপ্তা ছিলেন ধর্মপ্রাণা, বাবা কালু, তিনি তাঁর ছিল অনেক কাজ, তিনি একাধারে ছিলেন ব্যবসায়ী, কৃষিজীবী এবং হিসাব পরীক্ষক। বাল্যকাল থেকেই নানক পিতা মাতা এবং সঙ্গীদের নিকট অসামান্য তার পরিচয় দিয়েছেন। মর্নিং সোজ দ্য ডেজ, এরা ছোট বয়স থেকেই জীবনের এমন দিকগুলি রেখে যান, এমন দিশা রেখে যান, যাকে বলা হয় এমন ফুটনোটস রেখে যান, যেটি দেখে বোঝা যায় যে এরা কালের গতিতে নিশ্চয়ই এমন এক অসামান্য ব্যক্তিত্বে রূপান্তরিত হবেন। 5 বছর বয়সে হিন্দু শাস্ত্রের গভীর বিষয়ে গভীর জ্ঞানের তিনি পরিচয় দেন। খুব কম বয়সের মধ্যেই বা কম সময়ের মধ্যেই তিনি বিদ্যালয়ের শিক্ষাটি শেষ করেন। 7 বছর বয়সে তার পিতা
তাকে বিদ্যালয়ে পাঠান। শিক্ষককে প্রশ্ন করেন, বালক নানক, মহাশয় আমাকে কি শেখাবেন? শিক্ষক উত্তর দেন, শাস্ত্র, বেদ, পাটিগণিত, হিসাবরক্ষণ প্রভৃতি বিদ্যা তোমাকে শেখাতে চাই। তার উত্তরে নানক বললেন, মহাশয় শুনুন, ওসব শিখে কিছু কাজ দেবে না। পারেন যদি পার্থিব ভালোবাসা পুড়িয়ে সেই ছাইয়ে কালি তৈরি করুন, বিশ্বাস দিয়ে কাগজ প্রস্তুত করুন, হৃদয়কে করুন কলম, জ্ঞানকে করুন লেখক, পরম গুরুকে জিজ্ঞাসা করে বিচার লিখুন, নামগান করুন যার শেষ বা সীমা নেই, যদি পারেন এভাবেই আমাকে শিক্ষা দিন। অর্থাৎ নানক আমাদের কাছে সেটি জানিয়ে দিয়ে গেলেন। কি জানিয়ে দিয়ে গেলেন? শিক্ষক মহাশয় তাকে পার্থিব জগতের শিক্ষা দিতে চাইছেন। শিক্ষক মহাশয়দের কাজ তাই, বাবা মায়েরা সেইটি চান। কিন্তু এই ধর্মজগতের যারা দিশা দেখাবেন, যারা ধর্মজগতের সত্যকে প্রতিষ্ঠিত করবেন, তাদের জীবন তো অন্য খাতে বয়, তাই তারা কিন্তু খুব সুন্দর করে আমাদের বলে দিয়ে গেলেন শিক্ষককে, যে এসব শিখে কী হবে, যদি পারেন পার্থিব ভালোবাসা। আমরা এই পার্থিব ভালোবাসার জন্য লালায়িত, কিন্তু আরেকটি ভালোবাসা রয়েছে যার নাম অপার্থিব ভালোবাসা। বলছেন তাই, সেই অপার্থিব ভালোবাসার খোঁজ যদি একবার কেউ পায়, তাহলে তার কাছে পার্থিব ভালোবাসা তুচ্ছ হয়ে যায়। আমরা এরকম ভালোবাসার মানুষ পাই, দেখতে পাই এই জগতেই, এবং তাদের মধ্যে দিয়ে সেই ঐশ্বরিক সত্তা, ঐশ্বরিক গুণগুলি ফুটে ওঠে। তাই তিনি বলছেন, পারেন যদি পার্থিব ভালোবাসা পুড়িয়ে সেই ছাইয়ে কালি তৈরি করুন, বিশ্বাস দিয়ে কাগজ প্রস্তুত করুন, হৃদয়কে করুন কলম, জ্ঞানকে করুন লেখক, পরম গুরুকে জিজ্ঞাসা করে বিচার লিখুন, নামগান করুন যার শেষ বা সীমা নেই, যদি পারেন এভাবেই আমাকে শিক্ষা দিন। নানক সেই শিক্ষার পথটি যেন শিক্ষক মহাশয়কে জানাচ্ছেন, অর্থাৎ তার মধ্যে দিয়ে আমাদের শিক্ষাব্রতীদের, আমাদের শিক্ষাঙ্গন বা শিক্ষার যে অঙ্গন সেটি কীরকম হবে তার দিশা যেন আমরা দেখতে পাই। তাই সমবয়সী সঙ্গী শিশুদের মতন খেলাধুলায় মেতে সময় কাটাতে চাইতেন না তিনি কখনো। তার জন্মভূমির তালওয়ান্দি গ্রামের কাছাকাছি অরণ্যে বিভিন্ন সম্প্রদায়ের সাধুদের আস্তানায় যাতায়াত করতেন তিনি, এবং জীবন মৃত্যু প্রভৃতি বিষয়ে আলোচনায় মগ্ন হতেন। অল্প বয়সেই নানকের ভাবোন্মাদনা, ভাব যে উন্মাদনা, সেজন্য বলছেন ভাবোন্মাদনা আরম্ভ হয়, এবং সেই সময় তার দেহের বাহ্যিক লক্ষণগুলি দেখে তার পিতামাতা এবং আত্মীয় স্বজন সকলের মনে অশান্তির উদয় হয়। ওই যে ভাবের যখন উন্মাদনা হয়, অর্থাৎ ভাবে মানুষ যখন উন্মাদ হয়ে যায়, তখন কিন্তু সেই কাজটি করে থাকে নানান রকম যে কাজ, সেই বাহ্যিক লক্ষণ দেখে তাদের বাবা মা চিন্তা হচ্ছে। 9 বছর বয়সে উপবীত ধারণ অনুষ্ঠানে বালক নানক পুরোহিতের কাছে বলেন, যে কোনো উপবীত মানুষকে অন্যায় আচরণ থেকে দূরে রাখতে পারে না, প্রকৃত ধর্ম অন্তরের সম্পদ। 12 বছর বয়সে যখন তার পিতা একদিন অত্যন্ত দুঃখের সঙ্গে জানালেন যে নানকের দ্বারা সংসারের কোনো উপকারই হচ্ছে না, তবু আশায় বুক বাঁধলেন। নামকরণের সময় পুরোহিত ঘোষণা করেন যে নানক বড় হয়ে বংশের মুখ উজ্জ্বল করবেন। পার্থিব সম্পদের প্রতি তার বৈরাগ্য দেখেই অনেকে সিদ্ধান্ত নিলেন যে এক নির্দিষ্ট ব্রত উদযাপনের জন্যই যেন নানকের জন্ম, অর্থাৎ আজকের দিনটি যেন একটা নানকের ব্রত উদযাপনের দিন। এই যে জন্ম তিনি নিচ্ছেন সেটি যেন একটা ব্রত উদযাপনের জন্য। 17 বছর বয়সে পিতা একবার অনেক আশায় তাকে কিছু টাকা দিয়ে ব্যবসা করতে পাঠালেন, কিন্তু পথে একদল সন্ন্যাসীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। তারা 3-4 দিন উপবাসী জানতে পেরে নানক তাঁর সমস্ত টাকাই সাধুদের সেবায় খরচ করে দিলেন। খালি হাতে বাড়ি ফিরে পিতার হাতে মার খেতে হলো তাঁকে। পিতা তাঁকে কৃষি, গো, মহিষাদি পালন, বিভিন্ন রকমের ছোটোখাটো ব্যবসা প্রভৃতিতে নিযুক্ত করলেন, কিন্তু কিছুতেই ফল হলো না। স্পষ্ট বোঝা গেল বৈষয়িক ব্যাপারে নানক সম্পূর্ণ নিরুৎসাহ ও উদাসীন, অর্থাৎ তিনি বিষয়ের ব্যাপারে অ্যালার্ট নন, সেজন্য বৈষয়িক ব্যাপারে তিনি নিরুৎসাহ এবং উদাসীন। নানকের আচরণে তাঁর গুরুজনেরা সিদ্ধান্ত করলেন যে নানক মৃগী রোগাক্রান্ত হয়েছেন বা কোনো প্রেতের প্রভাবে পড়েছেন, এই জন্য তাকে চিকিৎসক ও ওঝার দলের কাছে যেতেও হলো। পুত্রের কার্যকলাপে
কালু ও তৃপ্তা তার ভবিষ্যৎ সম্পর্কে নিরাশ হয়ে পড়লেন। নানককে পাঠিয়ে দিলেন বোন নানকির বাড়িতে, কিন্তু সকলকে বিস্মিত করে দিয়ে কৃতিত্ব দেখালেন নানক। সুলতানপুরে সরকারি চাকুরিতে বহাল হলেন তিনি ভগ্নিপতি জয়রামের সুপারিশে। পিতার শাসন থেকে মুক্ত হয়ে যেন বেশ স্বচ্ছন্দ জীবনযাপন করতে লাগলেন। কিন্তু বিশেষ মনোযোগের সাথে তিনি কর্তব্য সম্পাদন করলেন এবং তার কর্তব্য নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতায় সুলতান দৌলত খাঁ লোদি বিশেষ সন্তুষ্ট হলেন। কিন্তু এইভাবে চলাও নানকের পক্ষে দুঃসহ হয়ে উঠল, কারণ এরা গতের জীবন গতানুগতিক জীবনের মধ্যে পড়েন না, তাই তারা পারলেন না। প্রতিদিন ভোরবেলায় দিনের কাজ আরম্ভ হওয়ার আগে নিকটবর্তী ইরাবতী নদীতে নানক স্নান করতে যান। একদিন স্নানের পর ঈশ্বর দর্শন ঘটল নানকের। সেদিন নদীতে ডুব দিয়েই জলের মধ্যে একটা সুমিষ্ট কণ্ঠস্বর তার শ্রুতিগোচর হলো। অন্তরের নিস্তব্ধতায় তিনি ঈশ্বরকে অনুভব করলেন। সেই পরম পিতার সঙ্গে তার অন্তরের যোগাযোগ সৃষ্টি হলো। নানক উপলব্ধি করলেন তিনি পার্থিব সকল পরিবেশ থেকে বিচ্ছিন্ন, একমাত্র ঈশ্বরের সঙ্গেই তার আত্মার ঐক্য। এটা মানুষকে উপলব্ধি করতে হয়, এই যে তিনি জলে ডুব দিচ্ছেন এবং একটা সুমিষ্ট কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। আমরা অনেক সময় অনেক কণ্ঠস্বর শুনি, সে গান হতে পারে, সে বক্তৃতা হতে পারে, সে বাদ্যযন্ত্র হতে পারে, বা অন্য কোনো স্বর আমরা শুনি, কিন্তু সব কণ্ঠস্বর আমাদের মনে দাগ কাটে না। ঈশ্বর নির্দিষ্ট যে স্বর, সেই স্বর আমাদের মনকে দাগ কেটে দেয়। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন, যাকে বহু মানুষ মানে জানে তার মধ্যে বিশেষ শক্তি রয়েছে, এবং সেই শক্তি কিসের শক্তি? ঈশ্বরের শক্তি। ঈশ্বরের শক্তি ছাড়া এটি হয় না। নানক ডাইরেক্ট ভগবানের যখন সন্ধানটা পাচ্ছেন, সেই ভগবানের যখন কণ্ঠস্বরটা পাচ্ছেন, তখন তিনি বুঝতে পাচ্ছেন এবং ঈশ্বরের সঙ্গে তিনি আত্মার যে ঐক্য সেটিকে উপলব্ধি করছেন। জল থেকে নানক উঠলেন, তার মুখমণ্ডলে এক অপার্থিব বিচিত্র আলোক উদ্ভাসিত। নানক সেই অন্তরাত্মার দর্শন লাভ করলেন যার দীপ্তি নদীকে পূর্ণ করে, সূর্য তারকা ও অন্তর মন্দিরকে করে বিকশিত, যেটি তাকে বিকশিত করেছিল। গ্রামবাসীদের সঙ্গে তার নিবিড় সম্বন্ধ নতুনভাবে উপলব্ধি করলেন নানক, এবং অন্তর থেকে নির্দেশ পেলেন যেন যে তাকে শহরে শহরে গিয়ে নরনারীর অন্তরের ব্যাধি দূর করতে হবে। সত্যি সত্যি আমাদের অন্তরেই ব্যাধি রয়েছে, এই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সেটা অন্তরের। নানক সেটা উপলব্ধি করলেন যে এই অন্তরের ব্যাধিটা দূর করতে হবে, এবং তার ফলেই তিনি উপলব্ধি করলেন যে তার নিজের কোনো জিনিস নেই। জীবনের সবচেয়ে মূল্যবান অধিকার হলো নিজের সম্পদ সবার সঙ্গে ভাগ করে নেওয়া। পৃথিবীকে তিনি নতুন দৃষ্টিতে দেখলেন। এই বিরাট পরিবর্তন যখন নানকের জীবনে এলো, তখন নিজের সম্পদ বলে যা ছিল তিনি তা সব গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন। গুরু নানক বলতে লাগলেন, হিন্দু বা মুসলমান বলে কোনো ভিন্ন সত্তা নেই। তাতে কাজী এবং মোল্লাদের অভিযোগে সুলতান দৌলত খাঁ লোদি নানকের কাছে কৈফিয়ত চাইলেন। নানক বললেন, সকল ধর্মের সার তত্ত্ব ভগবানে আত্মসমর্পণ, এটি শেষ কথা, সারেন্ডারনেস টুয়ার্ডস গড। এবং এরপরে তিনি পরিব্রাজক অবস্থায় নানক পরিভ্রমণ করেন, নানা স্থানে তিনি পরিভ্রমণ করেন এবং ধর্মের মূল তত্ত্বকে তিনি প্রচার করেন। সহকর্মী হিসাবে মর্দানা নামে এক অনুরক্ত সঙ্গীতজ্ঞ মুসলমানকে তিনি বেছে নেন এবং হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সম্মিলিত পোশাক তিনি পরিধান করলেন। সঙ্গীতের মাধ্যমে তিনি প্রচার করলেন, আমি মানুষকে পথ দেখাতে এসেছি, আমি একমাত্র ঈশ্বর ছাড়া কারুকে জানি না, জাতিভেদ মানি না। এই যে স্বঘোষিত একটা ডিক্লারেশন, আমরা অনেক সময় সেলফ ডিক্লারেশন দিই, নানক সেই নিজের সেলফ ডিক্লারেশনটি দিচ্ছেন যে আমি মানুষকে পথ দেখাতে এসেছি, কারণ তিনি তখন সেই অন্তরের নির্দেশটি পেয়ে গেছেন ভগবানের কাছ থেকে, সেই ছাড়পত্র সেটি যেন তিনি পেয়ে গেছেন, সে রেজলিউশনটা তিনি করে ফেলছেন যে তিনি ঈশ্বরকে পথ দেখাতে এসেছেন। এবং সেই প্রসঙ্গেই তিনি বললেন, আমি একমাত্র ঈশ্বর ছাড়া কারুকে জানি না, জাতিভেদও মানি না। প্রথম অভিযানে যিনি হরিদ্বার থেকে আরম্ভ করে উত্তর ভারতের প্রায় সমস্ত তীর্থস্থান পর্যটন করলেন, পূর্বে কামরূপ এবং দক্ষিণে পুরী পর্যন্ত অগ্রসর হয়ে পাঞ্জাবে ফিরে এলেন নানক। এই ভ্রমণে অনেক কষ্ট
এবং বিপদের সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। গৃহ কাতর মর্দানা গৃহে সবার সঙ্গে দেখা করলেন, নানক ও মর্দানার বাড়ি এক গায়ে। মর্দানার সঙ্গে নানকের মারও দেখা হলো। মা বাবা দুজনে এসে নানককে গৃহে ফিরে সংসারী হবার জন্য অনুরোধ করলেন। নানক জানালেন যে ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ী যে কাজে তিনি ব্রতী হয়েছেন সে কাজে যেতে তাঁরা যেন তাকে অনুমতি দেন এবং আশীর্বাদ করেন। দ্বিতীয়বার ধর্মপ্রচারে বের হলেন নানক। এবার তিনি সিঙ্গল এবং ভারতের অন্যান্য স্থানে ধর্মপ্রচার করলেন। তৃতীয় যাত্রায় তিনি হিমালয় অঞ্চলের দিকে গেলেন এবং বহু যোগীর সঙ্গে ধর্ম বিষয়ে আলোচনা করলেন। এই বহু দেখতে হয়, বহু যোগীর কাছে যদি যান তাহলে টেস্টটা বোঝা যায় যে সেই এক, সবাই সেই একই সত্যের কথা বলছেন। এবং নাম কীর্তনের মধ্যে দিয়ে তিনি ভক্তির বন্যাটা যেন বইয়ে দিয়েছিলেন দেশে দেশে। এবং এই তীর্থস্থান ছাড়া তিনি মক্কা, মদিনা, বগদাদ, জেরুজালেম, দামাস্কাস, মিশর প্রভৃতি নানা স্থানে ধর্মমত প্রচার করেন। শেখ সজ্জন নামে এক কুখ্যাত দস্যু নানকের প্রভাবে পরিবর্তিত হলেন এবং তার লুণ্ঠিত অর্থ দরিদ্রের মধ্যে বিলিয়ে দিয়ে ধর্মগুরুর শিষ্য হলেন। কলম্বাই সিংহলের রাজা শিবনব তাকে প্রশ্ন করলেন, আপনি কি প্রাচীন যোগী অথবা সন্ন্যাসীর প্রবর্তিত নীতি অনুসরণ করেন? উত্তরে নানক একটি গ্রান করেন। তার মর্মার্থ ছিল, হে প্রভু, যখন তুমি আমাকে ডাকো, তুমি যখন আমাকে ডাক দাও তখন তোমার সঙ্গে আমি মিলিত হই। তোমার নামে যার অবস্থান সে সব কিছুর ওপরে তোমার সেবার মাঝেই জেগে থাকি। অর্থাৎ নানক তাদের বলে দিচ্ছেন যে যখন ভগবান ডাকেন তখন ভগবানের সাথেই তিনি মিলিত হন এবং সব কিছুর ওপরে গিয়ে জেগে থাকেন। রাজা সে গান শুনে কেঁদে ফেলেন। লাহোরে দুনিচাঁদ নামে এক ধনী ক্ষত্রিকে একটি সূঁচ দিয়ে নানক বলেছিলেন, দুনিচাঁদ, এটি তোমার সঙ্গে রাখো, পরজন্মে এটা আমাকে ফেরত দিও। দুনিচাঁদ বলেন, প্রভু, মৃত্যুর পর কেমন করে এই সূঁচটা নিয়ে যাব, কেমন করে আপনাকে ফেরত দেবো? নানক বলেছিলেন, দুনিচাঁদ, তাহলে তোমার এই লক্ষ লক্ষ টাকার কি প্রয়োজন? দুনিচাঁদের জীবনে এলো পরিবর্তন। গুরু নানকের শিষ্যত্ব গ্রহণ করে দারিদ্র্যের সেবায় নিজের অধিকাংশ সম্পদ তিনি দান করলেন। অর্থাৎ সত্যিই মানুষের দানের মধ্যে, মানুষকে দেওয়ার মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি রয়েছে। এটি একটি কাহিনীও রয়েছে, ওই যে ছুঁচ দিয়ে তিনি বলছেন যে এটা তুমি আমাকে পরজন্মে ফেরত দেব। এখন মৃত্যুর সময় তিনি কি করে এই ছুঁচটাকে নিয়ে যাবেন? তিনি তো নিয়ে যেতে পারবেন না। তাই দুনিচাঁদ গুরু নানককে বলছেন যে আমি এই ছুঁচটা নিয়ে যাব কি করে, আমি তো নিয়ে যেতে পারবো না এই ছুঁচ। তখন নানক উত্তর দিচ্ছেন, তা তুমি যেমন ছুঁচটা নিয়ে যেতে পারবে না সেরকম এই টাকাও তো নিয়ে যেতে পারবে না। ঠাকুর কি বললেন? শ্রীরামকৃষ্ণদেব, টাকায় ভাত হয়, ডাল হয়, পোশাক পরিচ্ছদ হয়, থাকবার একটা আশ্রয় হয়, কিন্তু টাকায় ভগবান লাভ হয় না। এই ভগবান লাভটি হচ্ছে আসল। সেই জন্য বারবার একদিন রাত্রে কাবা মসজিদের দিকে তিনি পা রেখে ঘুমোচ্ছিলেন। একজন মোল্লা তাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলেন নানককে যে ঈশ্বরের দিকে পা রেখে ঘুমোচ্ছ কেন? তার উত্তরে নানক বললেন, যেদিকে আল্লাহ নেই সেদিকে ঘুরিয়ে দাও আমার পা। ধর্মগুরুর এই প্রশ্নের আর কোনো উত্তর ছিল না, কারণ ঈশ্বর সর্বত্রই বিরাজমান, ঈশ্বর সর্বত্র আছেন। কে বুঝতে পারবে তার লাইট? এই সমস্ত মানুষ তার লাইটটা বুঝতে পারবে। সেই জন্য ওই নানক বলছেন, যেদিকে ভগবান নেই সেদিকে আমার পাটা ঘুরিয়ে দাও। কোন দিকে নেই? আমরা বারবার বলি এদিক ওদিক, কিন্তু আসলে সব দিকেই তিনি রয়েছেন। এবং 1538 খ্রিস্টাব্দে দেহত্যাগের পূর্বে তার প্রিয় অঙ্গদকে, শিষ্য অঙ্গদকে উত্তর সাধক হিসাবে স্থির করেন। অঙ্গদের মাথার উপর ছত্র ধারণ করে প্রণতি জানালেন নানক। সকলে বুঝতে পারলেন ধর্মজীবনের যবনিকা তার ঘনিয়ে আসছে। গুরু নানকের প্রচলিত উপাসনা পদ্ধতিতে কোনো আড়ম্বর ছিল না এবং তা সকল লোকেরই অধিগম্য ছিল। জাতি অভিমান পরিত্যাগ করে সকলের সঙ্গে মিলিত হয়ে শ্রদ্ধান্বিত চিত্তে ভগবানের নাম ও গুণকীর্তনই হচ্ছে এই উপাসনার একমাত্র অঙ্গ। নানক সকলকে বুঝিয়ে দিলেন যে সাধারণ মানুষ ধর্মের মুখ্যার্থ পরিত্যাগ করে গৌণার্থ নিয়ে মারামারি করে বলেই দেশে এত বাদ, বিসংবাদ এবং সমাজে এত অশান্তি। অনেকে তাকে জিজ্ঞাসা করেন, আপনি কোন সম্প্রদায় ভুক্ত? নানক উত্তরে বলেছিলেন, অগ্নি এবং কাষ্ঠ যে সম্প্রদায় ভুক্ত আমিও তাই। আমি সেই এক ঈশ্বরের পূজারী, তাকে আমি দেখি মর্ত্যের ধুলিতে, ঊর্ধ্বে গগনে এবং সকল দিকেই। অর্থাৎ নানক
চরিত্রের মূল কথা ছিল প্রেমের ঈশ্বরের চিন্তা করা। এই প্রেমের দ্বারা ঈশ্বরের চিন্তায় মগ্ন হবে শিষ্যরা, এটি তিনি চাইতেন। এবং সেই জন্য ধর্ম কখন মানুষের নিজের অন্তরের সম্পদ হবে না, যখন মানুষ সবার সঙ্গে মিশতে থাকা শিখবে, এই সকলের সঙ্গে মিশতে থাকা। আমরা এই সকলের সাথে মিশতে থাকাটা বর্তমান যুগে হারিয়ে ফেলছি, নানক সেটি আমাদের বলছেন। যখন আমরা সকলের সাথে মিশে থাকার অঙ্গীকারটা নিখব, যখন ওইটি শিখতে পারব, তখন কিন্তু আমরা ধর্ম আমাদের নিজস্ব সম্পদ হবে। এবং সেই জন্য আট প্রকার অভ্যাসের কথা বা সাধনার কথা বলছেন, সেটি কি দেহ এবং পবিত্রতা, দ্বিতীয় নিস্তব্ধতা, তৃতীয় মনঃসংযোগ, চতুর্থ মন্ত্রের অর্থ উপলব্ধি, পঞ্চম ধৈর্য এবং সন্তোষ, ষষ্ঠ বিশ্বাস এবং শ্রদ্ধা, সপ্তম সৎসঙ্গ এবং অষ্টম দৈনন্দিন জীবনে মন্ত্রের সাধনা। এই আটটি নানক আমাদেরকে বলে দিয়ে গেলেন। অর্থাৎ দেহ এবং পবিত্রতা দরকার, নিস্তব্ধতা দরকার, মনঃসংযোগ দরকার, মন্ত্রের অর্থ উপলব্ধি দরকার, ধৈর্য এবং সন্তোষ দরকার, বিশ্বাস ও শ্রদ্ধা দরকার, সৎসঙ্গ দৈনন্দিন জীবনে মন্ত্রের সাধনা। নানকের সঙ্গীত এবং বাণীগুলি পাঁচটি ধর্মগ্রন্থে সংকলিত করা হয়েছে, জপজি, পাট্টি, অরাটি, দক্ষিণী ওঙ্কার এবং সিংহ গোষ্ঠী। নানকের কথায় প্রকৃত সাধুর থাকবে অন্তর্দৃষ্টি, প্রকৃত সাধু হবেন বিনয়ী এবং দীন দুঃখীর সেবক হবেন সেই অন্তরসত্তার পূজারী। তাঁর সৃষ্টির স্তুতিগান আরতি সঙ্গীতে নানক সেটি বলেছেন যে ধর্মে বিশ্বাস এবং বিজ্ঞান পরস্পরের সঙ্গে যেন মিলিত হয়েছে। এবং তাঁর মতে গুরু হচ্ছেন তিনি যিনি নামকে জাগিয়ে তোলেন, যিনি অন্ধকারের আলো। এবং ধর্মগুরু নানক এবং তার উত্তর সাধক অঙ্গদের পর আরও আটজন, মোট দশজন গুরুকে উচ্চ আসনে বসিয়েছেন নানকের অনুগামীরা। নানক প্রবর্তিত ধর্মের নাম শিখ ধর্ম। শিখ বলতেই আমরা বুঝি গুরু নানক প্রবর্তিত যে জাতি বা সম্প্রদায়। আসলে শিখ শব্দটি এসছে শিষ্য থেকে। উত্তর ভারতে ধর্মান্তকরণ রোধ করেছিল এই শিখ ধর্ম, সেজন্য এর নাম শিষ্য। এবং শিখদের ধর্মগ্রন্থ হচ্ছে গ্রন্থ সাহিব। এই গ্রন্থ সাহিবে ধর্মগুরুদের উপদেশাবলী খুব সুন্দর করে লেখা আছে। লাহোরের নিকট অমৃতসরে পবিত্রতার সঙ্গে এটা রয়েছে। শিখদের পঞ্চম গুরু শ্রী অর্জুনজি এই গ্রন্থ সাহিবটি সংকলন করেন এবং এতে পূর্বতন গুরুদের অমূল্য বাণীসমূহ সন্নিবেশিত হয়। এই গ্রন্থই আদি গ্রন্থ সাহেব নামে পরিচিত। দশম গুরু গুরু গোবিন্দ সিংহের রচনাবলী সংগ্রহ করে ভাই মণি সিং আর একটি গ্রন্থ সাহিব সংকলন করে। অর্জুনজির গ্রন্থকে শুধু আদি বলে। তাই নানকের বাণীগুলি কী ছিল? নানকের বাণী ছিল কৃষকের প্রতি ধর্মগুরু নানকের উক্তি ছিল, তোমার দেহ হোক ক্ষেত্র, সুকার্যের বীজ বপন করো সেই ক্ষেত্রে। অর্থাৎ এমন মানব জমিন রইল পতিত, এই দেহটাই ক্ষেত্র, সেখানেই বীজ বপন করতে হবে। ঈশ্বরের নামের দ্বারা সেই ক্ষেত্রে জল সিঞ্চিত করো, তোমার অন্তর করুক কর্ষণ, তাহলে ঈশ্বর তোমার অন্তরে অঙ্কুরিত হবেন, তোমার মুক্তি লাভ ঘটবে। ব্যবসায়ীর ক্ষেত্রে তার উক্তি ছিল, জীবন ক্ষণস্থায়ী, এই জ্ঞানই হোক তোমার দোকান, ঈশ্বরের কথা হোক মূলধন, প্রার্থনা ও ধ্যান হোক পাত্র, এবং সেই পাত্রগুলো ঈশ্বরের কথায় পূর্ণ করো। সৈনিকের প্রতি তার উক্তি ছিল, সততা হোক তোমার অশ্ব, এবং সংযমের পোশাকে ভূষিত হয়ে সত্যের তলোয়ার এবং ঢাল নিয়ে জীবন যুদ্ধে অবতীর্ণ হও তুমি। গৃহস্থের প্রতি তাঁর উক্তি ছিল, তোমার অন্তরে রয়েছে ঈশ্বর, তাঁকে অন্যত্র খুঁজছ কেন, সবার উপরে সত্যের স্থান, কিন্তু সত্য জীবন আরও উপরে। পার্থিব সকল প্রলোভনের মাঝে থেকেও যিনি শুদ্ধ চিত্ত, তিনি ধর্মের অন্তর্হিত তত্ত্বকে উপলব্ধি করেছেন। শিখ ধর্মে পাঁচটি প্রার্থনার কথা বলা হয়েছে, যে ধারা, পাঁচটি প্রার্থনার ধারা, সেটি হচ্ছে সত্য, ন্যায়, ঈশ্বরের নামে দান, সু অভিপ্রায় এবং ঈশ্বরের মহিমা গুণকীর্তন করা। আত্মার উন্নতির জন্য চাই এই সদ্গুরু, সৎসঙ্গ এবং সৎনাম। সেজন্য বারবার বলছেন সত্য, ন্যায়, ঈশ্বরের নামে দান, সু অভিপ্রায় এবং ঈশ্বরের মহিমা ও গুণগান। এইটি হচ্ছে পাঁচটি প্রার্থনার ধারা। এবং এই নানক শব্দের অর্থ হচ্ছে অগ্নি। স্বর্গীয় অনলে উদ্ভাসিত হয়েছিলেন ধর্মগুরু নানক এবং দুর্বল দরিদ্র মানব সত্যের পূজারী হিসাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই তার ধর্ম মানবতার ধর্ম। এই মানবতার ধর্ম যেন আমরা পালন করতে পারি। আজকের এই পবিত্র দিনে যেন বারবার
সেই ধর্মগুরু নানকের ভাষায় যে বাছু সচ্চা নাম দে হর করামাত আসাথে নাহি, অর্থাৎ এক সৎনাম ভিন্ন অন্য কোনো কেরামতি আমার নিকট নাই। অর্থাৎ এই সৎনামের দ্বারাই তিনি যেন গোটা জগৎ সংসারকে এই মেসেজটি দিয়ে গেছেন, শুধু নাম করো, নাম করো, নাম চিন্ত, নাম হলো সার। এই নামের মধ্যে দিয়েই আমাদের নানকের কাছে পৌঁছতে হয়, এবং সেই নানকের কাছে যখন আমরা পৌঁছে যাই তখন আমরা বুঝতে পারি যে আসলে আমরা নানকের বাণীর মধ্যে দিয়ে সেই শ্রীরামকৃষ্ণ নির্দেশিত সত্যকেই খুঁজে পাই। যুগে যুগে এরা এসে সেই সত্যকেই আমাদের কাছে উদ্ঘাটিত করেছেন। তাই আজকের এই পবিত্র দিনে যেন আমরা প্রকৃত মানুষ হতে পারি। স্বামীজি বারবার বলছেন মানুষ হও রামচন্দ্র, সে মানুষটি যেন হতে পারি, সেইটুকু প্রার্থনা জানিয়ে গুরু নানকের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের এই মহতি দিনে গুরু নানকের স্মৃতিতর্পণে আমরা এই শ্রদ্ধাঞ্জলিটুকু দিলাম। জগতের ধর্মগুরু আপনারা জানেন এই মূল্যবান পুস্তকটির সহায়তায় আমরা এই গুরু নানকের পবিত্র জীবনটি আপনাদের সামনে পাঠ আলোচনা এবং কোথাও কোথাও একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম মাত্র, কারণ আমরা তো সেই বিশ্লেষণকারীর চাপরাস্ত পাইনি, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি। শুধু ঠাকুর কৃপা করে আমাদের বলিয়ে নিচ্ছেন তার কথা, এই কৃপাটা যেন তার সারা জীবন তার কাছ থেকে আমরা পাই, এইটুকু বলে আপনাদের সকলকে প্রণতি জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আগামী দিনগুলি সুস্থ হোক, সুন্দর হোক, এবং আমরা যেন ওই মানবতার হাতটি মিলিয়ে বুঝতে পারি যে সকল মানুষের জন্য আমরা সবাই থাকব। পরস্পর এই করোনা মহামারীতে ফিজিক্যাল ডিস্ট্যান্সিংটা মেনটেন করব, অর্থাৎ দৈহিক দূরত্ব, কিন্তু মানসিক দূরত্ব নয়, সামাজিক দূরত্ব নয়, আমরা সবাই সবার সাথে মিলে মিশে এই সভ্যতা, এই প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেটা মনের যোগাযোগ কিংবা কাজের যোগাযোগ, সেবার যোগাযোগ, সেটি যত আমরা করতে পারবো ততই আমাদের মনে হয় নানকের প্রতি শ্রদ্ধা, শিখ ধর্মের প্রতি শ্রদ্ধা, এবং যে শিখ ধর্ম মানে শিষ্য, আমরাও আমাদের গুরুর প্রকৃত শিষ্য হতে পারবো। সকলকে প্রণাম। Pranaram, 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 Pranaram. Ki jeno lukano nametai mishto yato tobo nam. Pranaram, 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 Pranaram.